বক্সিং শেখানোর জন্য অদ্ভুত একটি নিয়ম চালু করেছিলেন তিনি। কেউ বক্সিং শেখার ইচ্ছা প্রকাশ করলে প্রথমে ভালোভাবে জিজ্ঞাসা করতেন যে সে সত্যিই শিখতে চায় কিনা। সদুত্তর এলেই সজোরে এক ঘুষি ধেয়ে আসতো তার দিকে। ওই রকম একটি ঘুষি খেয়েও যদি সে বক্সিং শেখার জন্য রাজি থাকে তখনই তাকে বুকে টেনে নিতেন তিনি। আজ জীবনপঞ্জি চ্যানেলে আমি দেবাশিস আপনাদের শোনাবো ভারতের ক্রীড়া জগতের এক প্রাণপুরুষ ও ভারতীয় বক্সিংয়ের জন্মদাতা পরেশলাল রায়ের জীবন কাহিনী। বাংলার ক্রীড়া ইতিহাসে স্রেফ সৌরভ গাঙ্গুলি, দিব্যেন্দু বড়ুয়া বা ময়দানের স্বর্ণযুগের ফুটবলাররা নন, এই বিশাল আকাশের আনাচে কানাচে বেঁচে আছেন অনেক নক্ষত্র, তারা নিজেরাই এক একটি অধ্যায়। পরেশলাল রায়ও সেই রকমই একজন প্রবাদ প্রতিম নক্ষত্র। আর পরিচয়, তিনি হলেন ভারতীয় বক্সিং জগতের জনক। 1893 সালে বরিশালের বিখ্যাত রায় পরিবারে জন্ম নিলেন পরেশলাল রায়। বাবা প্যারিলাল রায় ছিলেন সেই সময়ের প্রখ্যাত ব্যারিস্টার, বিশাল সম্পত্তি তার, রাজার হালে থাকেন। পরিবারের একটা ঐতিহ্য শুরু থেকেই ছিল। মা ললিতা রায় ছিলেন বিখ্যাত চিকিৎসক ডক্টর সূর্যকুমার চক্রবর্তীর কন্যা। খ্রিস্টান আবহ এবং সেই সঙ্গে ইংরেজি শিক্ষা, এই সব কিছুর হাত ধরেই বড় হচ্ছিলেন পরেশলাল রায়। ভারত থেকে ভালো ইংরেজি শিক্ষা হবে না, এমনটাই ধারণা ছিল প্যারিলালের। অতএব নিজের সন্তানদের সেই ছোট বয়সেই পাঠিয়ে দিলেন বিলেতে। বাবার ইচ্ছা অনুযায়ী পরেশলালও চলে গেলেন লন্ডনে। কতই বা বয়স, 10 বছরও পূর্ণ হয়নি তার, সেখানেই বেড়ে উঠলেন তিনি। লন্ডনের সেন্ট পল স্কুলে পড়াশোনা করলেন। কেমব্রিজ থেকে প্রথম এশীয় হিসাবে অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর পড়াশোনাও শেষ করলেন তিনি, আর সেই সঙ্গে শুরু করলেন বক্সিং। তখন সেন্ট পল স্কুলে ভর্তি হয়েছেন সবে, 10 বছরের ছোট্ট ছেলে তিনি। এমন সময়ই আলাপ হলো বিলি চাইল্ডসের সঙ্গে। বক্সার বিলি চাইল্ডস তখন বক্সিংয়ে ট্রেনিং দিচ্ছেন ছোটদের। বিশ্ব চ্যাম্পিয়ন তিনি তখনও হননি, তার কাছেই বক্সিং শিখতে শুরু করলেন পরেশলাল রায়। অচেরেই আলাপ হলো কিংবদন্তি বক্সার জিম ড্রিসকলের সঙ্গে। এরপর জিম নিজে শেখাতে লাগলেন পরেশলালকে। ধীরে ধীরে বক্সিং রিং ভালোবাসতে শুরু করলেন তিনি। ওই গ্লাভস জোড়া তার সর্বক্ষণের সঙ্গে হয়ে উঠল। স্কুলে তো চ্যাম্পিয়ন হলেনই, পরে কেমব্রিজেও বক্সিং চ্যাম্পিয়ন হয়ে অক্সফোর্ড বলু খেতাব পান। এরপর 1914 সাল ইংল্যান্ডের বান্টাম ওয়েট চ্যাম্পিয়ন হলেন পরেশলাল। মাত্র 21 বছরের তরতাজা যুবক তিনি। প্রথম ভারতীয় হিসাবে বিদেশে গিয়ে বক্সিং জগতে এমন ছাপ রাখা, সে এক বিশাল ব্যাপার। বাঙালি হলেও দীর্ঘদিন বিদেশে থাকার জন্য উচ্চারণে একটু টান এসে গেছে, কিন্তু দেশের জন্য মন কেমন করার সূচনা সেই তখন থেকেই। 1919 সাল বিলেতের পাট চুকিয়ে বাংলার বুকে ফিরে এলেন পরেশলাল রায়। ইতিমধ্যে পেরিয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধ, ভাই ইন্দ্রলাল রায় সেই যুদ্ধেই বীরত্ব দেখিয়ে শহীদ হয়েছেন। বাংলায় এসে পরেশলাল যুক্ত হলেন বেঙ্গল রেলওয়েতে, কিন্তু সে তো জীবিকার প্রয়োজনের জন্য, ভিতরে যে গেঁথে আছে বক্সিং। দেশে ফিরে দেখলেন বক্সিং নিয়ে তেমন কোনো উন্মাদনাই নেই, যেটুকু আছে তাও ব্রিটিশ এবং অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যে, ভারতীয়দের মধ্যে এই খেলা নিয়ে কোনো উৎসাহই নেই। তাহলে এখান থেকেই শুরু করলেন পরেশলাল রায়। বালিগঞ্জে নিজের বক্সিং ক্লাব তৈরি করলেন এবং সেখানে বাঙালি তরুণদের ডেকে বক্সিং শেখাতে লাগলেন। সবটাই করলেন নিজের তাগিদে, খেলাটাকে ভালোবেসে। শুধু বক্সিং শেখানোই নয়, নিজেও রিঙে নেমেছিলেন বেশ কয়েকবার। সেই সময়ে ভারতের সেরা বান্টাম ওয়েট বক্সার ছিলেন এডগার ব্রাইট। ওল্ড এম্পায়ার থিয়েটারে তার বিরুদ্ধেই খেললেন পরেশলাল এবং দাপটের সঙ্গে ব্রাইটকে হারালেন। এইরকম আরও প্রতিযোগিতায়
নিজেই লড়তে লাগলেন তখন। সেই সঙ্গে চলল বক্সিং এর প্রশিক্ষণ। শুধু প্রশিক্ষণ দিয়েই থেমে থাকলেন না, তৈরি করলেন বাংলার প্রথম বক্সিং ফেডারেশন। প্রথমে প্রতিষ্ঠাতা, সম্পাদক, পরে সভাপতি হয়ে ভারতীয় বক্সিংকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার কাজ করতে লাগলেন। পরেশলাল রায়ের হাত ধরেই একে একে সামনে আসতে লাগলেন সন্তোষ দে, ফণীন্দ্র কৃষ্ণ মিত্র, জনি নাটাল, আবুলাল আর আস্টিনের মতো বক্সাররা। তার হাত ধরেই নতুন সূর্য দেখল ভারতীয় বক্সিং। একটা সময় যা কেবল বিদেশিদের খেলা ছিল, এখন সেটা ভারতীয়রাও শিখতে শুরু করলেন। পিএল রায় হয়ে গেলেন ভারতীয় বক্সিংয়ের জন্মদাতা, এমনই ছিলেন তিনি। পরেশলাল রায় এক জ্বলন্ত ইতিহাস। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে যে রাস্তাটা হসপিটাল রোডের উল্টো দিক থেকে দক্ষিণে চলে গেছি, তার আশেপাশের অঞ্চল যেন ইতিহাসের খনি। পুরনো কলকাতার একটা ছোঁয়া ও আমেজ ছড়িয়েছে এই জায়গায়। একদিকে আলিপুর চিড়িয়াখানা, বেলভেরিয়ার হাউস, আর তার পাশ থেকে বেরিয়ে গেছে দেবেন্দ্রলাল খান রোড। এর ধারেই রয়েছে ভবানীপুর গোরস্থান। ভেতরে ঢুকলে সারি সারি মৃতদেহ, সেখানেই একটি বিশেষ সমাধির অবস্থান। সুন্দর, সাজানো, পরিষ্কার একটি সমাধি, আর তার ফলকের গায়ে খোদাই করা একজোড়া বক্সিং গ্লাভস, নিচেই লেখা ইন মেমোরি অফ পিএল রায়, দ্য ফাদার অফ ইন্ডিয়ান বক্সিং। আজ জীবনপঞ্জী চ্যানেলে ভারতীয় বক্সিং জগতের জনক পরেশলাল রায়ের জীবনী সম্পর্কে আলোচনা করা হলো। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময়ে আবারও একজন বিখ্যাত মানুষের জীবনের কাহিনী নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।